এবারে আনন্দ আড্ডা চলুন ফিরে যে আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জারিন তুবার কাছে আবার আপনার কাছে ফিরে এলাম যেহেতু গানের মানুষ আপনি গান নিয়ে তো অনেক কথা বলবো আড্ডা হবে কিন্তু আড্ডাটা শুরু করতে যে আপনার কণ্ঠের একটি গান শুনে তো যেটা বলছিলাম তো ছোটবেলা থেকেই তো আসলে গানের চর্চা করছেন তো এখন আসলে গান নিয়ে কি কাজ করছেন সঙ্গীত আসলে আমার জীবনের সবটুকু জুড়ে আছে গান চর্চা একদম ছোটবেলা থেকে এখন বিশেষভাবে বলতে গেলে আমি সঙ্গীত নিয়েই পড়াশোনা করেছি আচ্ছা আমার গ্র্যাজুয়েশন সঙ্গীতের ওপরেই তো আমি আসলে গানের বাইরের মানে কখনো নিজেকে ভাবতেই পারিনি আচ্ছা সবসময় আমি গানের মধ্যেই আছি আর এই মুহূর্তে আমি এই মুহূর্তে না আসলে আমার আমি যতদিন বেঁচে থাকবো গান নিয়েই কাজ করব সঙ্গীতের সাথেই থাকবো এখন আমার নতুন নতুন কাজগুলো নিয়ে আমি আসলে খুব বেশি অগ্রসর হচ্ছি সামনে আমার কিছু ভালো ভালো কাজ আমার দর্শক শ্রোতা সবাই শুনতে পাবেন দেখতে পাবেন খুব শীঘ্রই সেটা আসবে আমার কিছু মৌলিক গান আচ্ছা মৌলিক গান নিয়ে বিগত সময়ও কাজ করা হয়েছে তবে এটা বিশেষভাবে আমি আমার নিজের উদ্যোগে আসলে কাজটা করতে যাচ্ছি এটা খুব সম্প্রতি আমরা পেতে যাচ্ছি নিশ্চয়ই ইনশাআল্লাহ খুব খুব শীঘ্র আচ্ছা এখানে মোট কতটি মৌলিক গান নিয়ে কাজ করেছেন করছি বলতে পাঁচটা পাঁচ থেকে ছয়টা এরকম একটা এখনও সেটা ফুলফিল আসলে কাজ অলরেডি শুরু হয়ে গেছে যেমন দুটা গান অলরেডি কমপ্লিট বাকিটা দেখি আমার দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ আসলে আমি রেখে দিচ্ছি আচ্ছা যেহেতু সামনে ঈদ আসছে ঈদ ঈদকে উপলক্ষ করে কোনো কাজ আপনারা পাচ্ছি কিনা ঈদকে উপলক্ষ করে আসলে বিশেষভাবে তেমন কোনো প্ল্যান করিনি কারণ আমি এই রোজার মধ্যে হয়তো আমার শ্রোতাদেরকে কিছু ইসলামিক গান যেটাকে আমরা হামনাদ বলি সে বিষয়ে একটু কাজ হয়তো উপহার দিব আর ঈদ নিয়ে বিশেষ কোনো প্ল্যান এখনো করিনি কারণ আমার মৌলিক গানের যে ব্যাপারটা আমি শেয়ার করলাম সেটাতে আসলে পুরো ফোকাসটা আমি আসলে ওখানেই দিচ্ছি ওটা খুব শীঘ্রই আসবে সো ওটাই একটা বিশেষ উপহার আচ্ছা তো একটু আগে বলছিলেন যে আপনি সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন সেটা কোথায় করেছেন আচ্ছা আমি শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ওখান থেকেই আমার সঙ্গীতে গ্র্যাজুয়েশন আচ্ছা তো সঙ্গীত তো আসলে গুরুমুখী বিদ্যা একটু যদি আপনার গুরুদের কথা জিজ্ঞাসা করি উস্তাদ বাইজিদ হোসেন নজরুল সাংস্কৃতিক পরিষদ আমার সংগঠনটার নাম ছিল আচ্ছা তো সেখানে আসলে ওস্তাদের হাত ধরে আমার সেই সারগাম হাতে খড়ি গান শেখা গানকে বোঝা তারপরে আসলে চলে আসা এবং আমি একটা রিয়েলিটি শো থেকে আসলে আমার যারা দর্শক তারা হয়তো জানেন সেখান থেকে আসা তারপরে আসলে চেঞ্জ হয় তখন আর কি আমি আমার যে মূল ক্লাসিক্যাল যে মানে চর্চাটা বা শিক্ষাটা সেটা আমি নিয়েছি ওস্তাদ অনুপ বড়ুয়া স্যারের কাছ থেকে এই যে রিয়েলিটি শো এর মাধ্যমে যে এক একজন একটা প্ল্যাটফর্ম এটা আসলে আপনার কাছে কি মনে হয় এটা কতখানি আসলে একজন শিল্পীর জীবনে গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ আর আমি যে সময়টার কথা বলছি সেটা 2008 নয় সো ওই সময় তো এটা একটা কি বলবো মুখ্য বিষয় ছিল কারণ তখন এত সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্ম ছিল না তখন আমরা সবাই টিভি কেন্দ্রিক ছিলাম তাই না তো ওই সময়গুলোতে আমাদের এই প্ল্যাটফর্মটা কি হয় আমি যেটা আমি অ্যাপ্রিশিয়েট করি একটা রিয়েলিটি শো একটা শিল্পীকে একটা জায়গা তৈরি করে দেয় তারপরে ধরে রাখার দায়িত্বটা শিল্পীর এটা তো কেউ ধরে রেখে দিবে না কিন্তু এটা একটা ওই যে বলেন একটা বড় একটা পাওয়া হয়ে যায় কারণ ওই প্ল্যাটফর্মটা আমার পায়ের নিচে যখন মাটিটা থাকবে আমি তখন চিন্তা করতে পারবো কিভাবে আমার ভিত্তিটা থাকলে কয়তলা করব সেটা কিন্তু আমরা পরে একদম করতে পারি ইচ্ছা মতো কিন্তু ওইটা হচ্ছে এই আমি মনে করি প্ল্যাটফর্মটা আসলে সেখানে নিশ্চয়ই নানান রকমের গ্রুমিং হয়েছিল অনেক অনেক এটা শেখার জায়গা একটা বড় একটা জায়গা কারণ আমি নিজেকে দিই তার প্রমাণ এত শিখতে পেরেছি আল্লাহর রহমতে কথা বলতে খুব ভালো লাগছে তো এই মুহূর্তে যদি আমাদেরকে আরেকটা কোনো গান গান শোনাবেন ছোট্ট করে দুই লাইন আরেকটা গান শুনে নিশ্চয় ভালোই করেছো বন্ধু ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধ নাশার কোনো কারণ সাজাতে হবে না তো বানানো কাহিনী শোনাতে হবে না কথা না রেখে ভালোই করেছো বোন অসাধারণ আমরা জানি যে আপনাকে আপনার বেশি ভালো লাগে হচ্ছে পুরোনো দিনের বাংলা গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে তো এই যে পুরোনো দিনের বাংলা গানের প্রতি যে ভালোবাসা পেছনে কোনো কারণ আছে কি অবশ্যই আছে কারণ আমি আমি আসলে ছোটবেলা থেকে খুব ইন্টারভার্ট ছিলাম মানে আছে না মানে খুব রক পপ এগুলো আমার সাথে যেত না মানে গাওয়ার তো একটা কমফর্ট জোন থাকে তা আমার শেখাটা হচ্ছে যেহেতু আমি ক্লাসিক্যাল নজরুল রবীন্দ্র এগুলো দিয়ে আমার শুরু তো ওই সময় থেকে দেখা যায় তোস্তাদের কাছে শেখা একটা ভালো লাগে আসলে অটোমেটিক তৈরি হয় আর আরেকটা বিষয় আছে আমার পরিবারের অধিকাংশ মানুষই ভালো গান করে হ্যাঁ তো সবার মুখে মুখে ওই পুরাতন দিনের গানগুলো শুনে শুনে আসলে আমার বড় হওয়া সেটাও একটা আমি মনে করি এটা একটা বড় ইম্প্যাক্ট আমার উপর পড়েছে আমার গাইতে ভালো লাগে সেমি ক্লাসিক্যাল গানগুলো বা পুরাতন যে আধুনিক বাংলা গান সেগুলোর প্রতি আলাদা একটা ঝোঁক আমার খুব ইচ্ছা এইগুলো নিয়ে আমি কভার সং বা কাজগুলো যদি সেভাবে আমি দিতে পারি এটা আমি আমার দর্শক শ্রোতাদের জন্য সেটাও করব খুব শীঘ্রই আচ্ছা একটু যদি প্লেব্যাক প্রসঙ্গে আসি প্লেব্যাকে কাজ করেছেন হ্যাঁ করেছি এবং সেটা খুবই রিসেন্টলি করেছি অভিজ্ঞতাটা কথা যদি জিজ্ঞেস করি খুবই ভালো আসলে এখন আসলে এটা এখনো আসেনি আমি কাজটা অলরেডি হয়ে গেছে আমার আসলে এটা তো সবারই প্রত্যেকটা শিল্পীর তো স্বপ্ন থাকে স্বপ্ন থাকে শখ থাকে আমি আসলে আমার একটা ইয়া আছে যে আমি খুব তাড়াতাড়ি অনেক কিছু পেতে চাই না আমি আসলে আমি আমি মনে করি কিছুই পারি না এটাই তো আসলে মানে আমার শেখার জায়গাটা আরো আরো অনেক হওয়া উচিত আমি অনেক শিখতে চাই অনেক বেশি জেনে শুনে তারপরে একটা আউটপুট আসলে দিতে চাই শেখার জায়গাটা যদি পরিপূর্ণ থাকে তখন আমি আই ক্যান ডু এনিথিং এরকম একটা বিষয় হয় তারপরেও সৌভাগ্যক্রমে আসলে কাজগুলো তো আসবে যেহেতু সঙ্গীতের মধ্যেই আছি একটা করা হয়েছে খুব সেই হয়তো হবে। সেটা শুটিং কাজ চলছে আসলে সবাই আমার খুব পছন্দের একটা গান মানে এত সুন্দর একটা গান মানে আমার মতোই মনে হচ্ছিল গানটা আমার জন্যই নির্মিত একদম স্টেজ শো প্রসঙ্গে যদি একটু জিজ্ঞাসা করি যে স্টেজ শো তো আপনার অনেক করা হয়েছে তো স্টেজ শোর ক্ষেত্রে আসলে অভিজ্ঞতা কেমন থাকে অভিজ্ঞতা বলতে ওটা তো আমাদের প্রত্যেকটা শিল্পীর একটা কি বলবো দৈনন্দিন নিত্য নৈমিত্তিক একটা বিষয় কারণ ওটা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা দর্শকের খুব কাছা কাছি যেতে পারি প্রোগ্রাম তো করতেই হবে মানে এটা আসলে দর্শক শ্রোতা যারা থাকেন তাদের কাছ থেকে কি ধরনের গানের অনুরোধ পেয়ে থাকেন ওটা আসলে এক একটা পরিবেশন যে যদি ইনডোর প্রোগ্রামগুলোতে এক রকমের মানে গানের রিকোয়েস্ট থাকে সেগুলো একটু একটু ওহে বলে না আমরা ঢিংচাক ঢিংচাক গানগুলো ওগুলো আসলে আমাদের আউটডোরে বেশি আরকি তো সেখানে দর্শক দেখা যায় যে খুব একটু নাচতে পছন্দ করে খুব এনজয় করতে পছন্দ করে সেই রকম গানগুলো আসলে আমরা তো শিল্পী দর্শকদের জন্যই তো আমরা গান গাই তাদের চাহিদা অনুযায়ী তখন আমরা গাইতে হয় আসলে যে গানগুলো গাই না সেগুলোকে গাইতে হয় এরকম একটা বিষয় একটু আগে যেমন বলছিলেন আপনি যে আপনার আসলে পুরনো দিনের বাংলা গানের প্রতি একটা ঝোঁক আছে তো এটা ছাড়া আসলে গানের আর কোন কোন মাধ্যম আছে যে এখানে আসলে আপনার আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ধরনের গান গেতে আমি আহ বললাম তো আমি খুব সফট মেলোডি তারপরে সেমি ক্লাসিক্যাল গানগুলো পছন্দ করে গাইতে চেষ্টা করি আসলে আর এছাড়া আমার রবীন্দ্র নজরুলের প্রতি ছোটবেলা থেকে যেহেতু ওই যে পরিবেশ আমাকে ওইভাবে আমি বিল্ড আপ হয়েছি ওটা একটা এক্সট্রা ভালো লাগা আছে রবীন্দ্র সঙ্গীত গাইতে খুবই ভালো লাগে মানে ওইটা আমি কেমন জানি খুব কমফর্টেবল ফিল করি আমি গাই আর এখন যে বিষয়টা হচ্ছে আমি যেহেতু আমার গ্রাজুয়েশন নজরুলের ওপর আমাকে আমি নজরুলটা আসলে পারি কি পারি না সেটা পরের কথা আমি আসলে শেখার জন্যই আসলে এই সাবজেক্টটা চুজ করেছি সো এটাও আমাকে করতে হয় এখন দেখা যায় এই এই গানগুলোর মধ্যেই আমি কমফর্টেবল ভালো লাগে আচ্ছা তো গানের জগতে আসলে আপনার প্রিয় শিল্পী কারা আসলে একদম নাম ধরে লিস্ট আমি কখনোই করতে পারি এটা কেউই পারে না বা তারপরে ভালো লাগার কিছু তো জায়গা থাকে যেমন আমার আমি ছোটবেলা থেকে শ্রদ্ধে ও সাবিনা ইয়াসমিন ম্যামকে খুব পছন্দ করি আমাদের কোকিল গানের কোকিল আমাদের দেশের তারও একটা কারণ আছে আমার মায়ের নাম আসলে সাবিনা ইয়াসমিন তো সেখান থেকে আছে না যে আমি মিলাতাম আসলে একদিন ম্যামকেও বলা সৌভাগ্য হয়েছে আমি ম্যামকেও বলেছিলাম ম্যাম আমার মানে মায়ের নাম এটা তো সেখান থেকে ম্যামের প্রতি একটা আলাদা ভালো লাগে তার গানগুলো আমি গাই খুব গ্যান্ড গাই সামিনা চৌধুরী ম্যাম মিতালি মুখার্জি শাহনাজ রহমতুল্লাহ তো এগুলো আসলে আমাকে খুব টানে আমি চেষ্টা করি তারপরে ওপার বাংলার সন্ধ্যা মুখোপাধ্যায় হৈমন্তী শুক্লা গানের চর্চা ছোটবেলা থেকে করছেন এখন গান নিয়ে অনেক কাজও করছেন তো এই পর্যায়ে এসে এখন গান নিয়ে কি স্বপ্ন দেখেন দেশকে আমার মানুষ শ্রোতাদেরকে ভালো কিছু গান দিতে চাই গান দিয়ে যেন আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি যেন আমার কাজগুলো থেকে যায় আর দেশকে দেশের বাইরে যেমন রিপ্রেজেন্ট করার বিষয়টা আমরা যেহেতু শোজগুলো করি দেশের বাইরে তো ওই সময়টা খুব ভালো লাগে আমার দেশকে এভাবে প্রেজেন্ট করা তো দেশের জন্য আসলে কিছু করেও যেতে চাই চমৎকার বলেছেন অনেক শুভকামনা রইলো আপনার সকল কাজের প্রতি তো কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি আমরা শেষ করব আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি প্রদর্শক দর্শক এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদান এবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট টাওয়ার একশো দশ বৃহত্তম সি আর দত্ত রোড ঢাকা এক ফোন নয় ছয় তিন থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ভেশন ডট টিভি গৌতম বুদ্ধর একটি উক্তি বলে বিদায় নেবো আজ তিনি বলেছেন চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এইবার গান সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের এই আয়োজনটার সাথে যারা যুক্ত ছিলেন আর আপু তোমাকে স্পেশালি অনেক থ্যাংকস এত সুন্দর সঞ্চালনার জন্য বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আজকের দিন প্রতিদিন এই আয়োজনের যারা কলাকুশলী সবাইকে আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা আর দর্শক শ্রোতাদেরকে আমি সবসময় যে কথাটা বলি অবশ্যই সুন্দর সুন্দর গান শুনবেন বাংলা গান শুনবেন আর সংস্কৃতির সাথে থাকবেন শিল্প সংস্কৃতি আসলে মানুষকে অনেক সুস্থ রাখে মানুষের মনটাকে অনেক ভালো রাখে সবসময় সুন্দর থাকার চেষ্টা করুন গানের সাথে থাকুন তুমি হ্যাঁ এক একে জনমে ভালোবেসে ভরবে নাই মনমের ভালোবাসা কাছে আসা একে জনমের ভালোবাসা একে জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনি এক একজন জারে এক মে ভালোবেসে ভরে